এবার মুরগি চোরা নাস্তিকদের নিয়ে মুখ খুলল মাওলানা মিজানুর রহমান আজহারি। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে ধন্যবাদ জানিয়ে গোটা দেশ তোলপাড় করেছেন তিনি। যা বললেন তিনি, যে কারণে উত্তাল গোটা দেশ, বিস্তারিত থাকছে ভিডিওটিতে। আরও থাকছে মামুনুল হকের হেফাজতে মহাসচিব হওয়া ও সিলেটে তার মাহফিলের সবশেষ আপডেট। এই বিষয়গুলো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর বরাবরের মতো অনুরোধ, আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলে যাচ্ছি মূল আলোচনায়। এবার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে ধন্যবাদ জানিয়ে নাস্তিকদের বিরুদ্ধে মুখ খুলেছেন মিজানুর রহমান আজহারি। একটি ফেসবুক পোস্টে তিনি বলেছেন, মুহতারাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে মোবারকবাদ। সকল ইসলামপন্থীর প্রতি দরদ রেখে ইসলামকে রিপ্রেজেন্ট করলে এভাবেই সর্বমহল থেকে অ্যাপ্রিসিয়েশন অর্জিত হয় এবং এতে করে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার উপলক্ষ তৈরি হয়। আর দলমত নির্বিশেষে ইসলামের জন্য তাওহিদপন্থীরাও এভাবে সব একাকার হয়ে যায়। উম্মাহ দরদি না হয়ে উম্মাহকে ঐক্যবদ্ধ করা এবং উজ্জীবিত করা অসম্ভব। প্রত্যেক ইনফ্লুয়েন্সার আলেম ও দায়ীদের উচিত তাদের ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে এদেশের লোকদের মাইন্ডসেট পরিবর্তন করা, ইসলামের ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট তৈরি করা। নাস্তিকদের বিরুদ্ধে সকলকে জাগার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাকে জাগতে হবে, জাগাতে হবে এবং ভ্যালু ক্রিয়েট করতে হবে। তা না হলে লোকজন আপনাকে শুনবে না, মানবেও না, আর সেটা হবে গবেষণাধর্মী, সমাজমুখী এবং উৎপাদনমুখী কাজের মাধ্যমে। আলেম ওলামাদের কোরআন সুন্নাহর জ্ঞানের পাশাপাশি কনভেনশনাল জ্ঞানেও সমানভাবে দক্ষ হতে হবে। চলমান জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আলেম ওলামাদের তেমন কোনো প্রজেক্ট নেই, কারণ তারা নিজেরা নিজেদের মধ্যে চ্যালেঞ্জ ছুটতে বেশি ভালোবাসে। কাফির বাতিল এবং ইহুদিদের দালাল, এই ডায়ালগুলো যেন এক শ্রেণীর আলেম ওলামাদের ঠোঁটে সবসময় লেগে থাকে। এইসব থেকে ফিরে আসতে হবে, অনেক হয়েছে আর না। একে অন্যকে শত্রু জ্ঞান না করে রুকা মাউ বাইনাহুম তথা একে অন্যের প্রতি কোমল ও সৌহার্দ্যপূর্ণ হতে হবে। সকল ইসলামপন্থীদের প্রতি হৃদয় ভরা দরদ নিয়েই একসাথে ইসলামের জন্য কাজ করে যেতে হবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বনাম শাহরিয়ার কবিরের ডিবেটটির ফলাফল। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বনাম শাহরিয়ার কবিরের ডিবেটটি যারা দেখেছেন আশা করি দারুণ উপভোগ করেছেন। শাহরিয়ার কবিরের প্রতিটি পয়েন্টের প্রজ্ঞাপূর্ণ এবং বিশ্লেষণাত্মক জবাব দিয়েছেন তিনি। যুক্তি আর তথ্যের শানিত পদাঘাতে পর্যুদুস্ত করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। মুরগি কবির উদ্ভট কথা বলে ওনাকে উত্তেজিত করার চেষ্টা করেছেন, কিন্তু উনি শান্তভাবে প্রজ্ঞার সাথে উত্তর দিয়েছেন এবং পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ডিবেটের খুব গুরুত্বপূর্ণ একটি টেকনিক হচ্ছে প্রতিপক্ষকে ডিফেন্সিং পজিশনে রেখে কাউন্টার অ্যাটাকিং চালিয়ে যাওয়া। গ্লোবাল রাজনীতি সম্পর্কে আব্বাসী সাহেবের দূরদর্শিতাপূর্ণ জ্ঞান দেখে মুরগি কবির ওরফে কমট ছোঁয়া জ্ঞানী ভীষণ হতাশায় পড়ে গেলেন। হতাশা কাটিয়ে উঠতে না পেরে এক পর্যায়ে এসে এক রাজ্যের হতাশা নিয়ে বলেও ফেলেছেন, এক ঘন্টা প্রোগ্রাম ছিল আপনার, অথচ প্রায় দু ঘন্টা ধরে বাস দিয়ে যাচ্ছেন। এ কথাটি দর্শক মহলের জন্য চমৎকার উপভোগ্য ছিল। প্রগতি পাড়ার বাম রাম নাস্তিক সেকুলার বুদ্ধি প্রতিবন্ধী মুরগি কবিদের জ্ঞান হাঁটুর নিচে। ইসলাম বলতে ওরা মোটা দাগে জামায়াত মওদুদি কওমি মাদ্রাসা আল কায়দা আর আইসিসকে বোঝে। সেকুলারিজম বলতে বোঝে মুজিবীয় বয়ানকে, সংবিধান ওদের কাছে অহিতুল্য, এর বাইরে ওরা আজ ঘরের সদ্য শিশু। এসব শিশুদেরকে ধোলাই খালি নিয়ে ভালোভাবে নাকানি চুবানি খাওয়ানোর জন্য এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো প্রজ্ঞাবান, বিচক্ষণ, কূটনৈতিক উত্তরে ভ্যাবাচাকা করে দেওয়া ব্যক্তিকে টকশোতে সাদামাটা বুদ্ধি প্রতিবন্ধীদের প্রতিপক্ষ করা উচিত। দলমত নির্বিশেষে সকল ইসলামপন্থীরা আব্বাসী সাহেবকে সাপোর্ট করা উচিত। আমাদের নিজেদের মধ্যে হাজারো মতবিরোধ থাকলেও ইসলাম বিরোধী শক্তির ব্যাপারে কোনো মতভেদ নেই, বরং সকলেই আত্মতৃপ্তিতে মুরগি রোস্ট ভাগাভাগি করে খাবো। পরিশেষে বলবো, প্রজন্ম তুমি বুদ্ধি দিয়ে বুদ্ধিজীবী হও, ভাড়াটে বখাটে বুদ্ধি প্রতিবন্ধী হটাও। ধন্যবাদ আবারও ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে ডানপন্থীদের পক্ষ নিয়ে বামপন্থীদের বিরুদ্ধে কথা বলার জন্য, আলেম ওলামাদের পক্ষ নিয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কথা বলার জন্য। নাস্তিক মুরতাদ ও আল্লাহ দ্রোহী তাগুত জালিমেরা যেন রাখো, ছোটোখাটো মত পার্থক্য থাকলেও দীনই ইসলামের স্বার্থে আমরা সবাই এক। আমাদের সকলের প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে ধন্যবাদ, শুকরান। আর মিজানুর রহমান আজহারি যে নামের মানুষটি ওয়াজের ময়দানে এসে কোরআনের প্রচার প্রসার করে যুব সমাজকে আলোর পথ দেখালো। হুজুরদের প্রতি ছিল নারীদের বিরূপ অবস্থান, সেখানে দেশের বেশিরভাগ নারী প্রিয় হুজুর হলেন খুব অল্প সময়ে। ইসলামে নারীর সম্মানটা নিয়ে, নারীর অধিকার নিয়ে সচেতনতা করা, একেবারে সবার প্রিয় মুখ, সবকিছু মিলিয়ে বাংলাদেশের কোরআনের ময়দান ফেলো নতুন এক চাঁদকে। যে যাদের জ্যোৎস্নার আলোয় আলোকিত হলো সব দিক, কিন্তু সেখানে এসে কিছু হুজুর আর জান্নাতির সার্টিফিকেট পাওয়ার লোক বিরোধী হলো, বিভিন্ন ট্যাগ আর অপবাদ দিল।
যাই হোক, আব্বাসী হুজুর এর কথাগুলো চমৎকার ছিল। এরকম সব হুজুরা যদি এক হয়ে ইসলামের বিরোধী কেউ থাকবে না, যে বড় কথা বলবে যেমনটা ডক্টর জাকির নায়কের সামনে বলে জিততে পারে না। অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশিমের মৃত্যুর পর খালি হয়েছে পদটি। অনেক জটিল প্রক্রিয়ার পর কাউন্সিল করে তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এর অল্প কিছুদিন পরে পদটি শূন্য হয়ে যাওয়ায় নতুন করে আবারও ভাবনায় পড়লেন হেফাজত নেতৃবৃন্দ। আল্লামা কাশিমের মৃত্যুর পর নানা দিক বিবেচনায় এখন পর্যন্ত কাউকে তার পদে ভারপ্রাপ্ত করা যায়নি। তবে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বৈঠকে এই পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিনের মাঝেই চূড়ান্ত করা হবে কে বসছেন এই পদে। এর আগে সর্বশেষ কাউন্সিলে মহাসচিব পদে বসার আলোচনায় ছিলেন খেলাফত আন্দোলনের আমির ও হেফাজতে নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজজি। তাকে নিয়েও আলোচনা হচ্ছে মহাসচিব হিসেবে পদ পাওয়ার। আবার মামুনুল হককে নিয়েও চলছে নানা গুঞ্জন। হেফাজতের কমিটিতে যুগ্ম মহাসচিব হিসেবে আছেন চারজন। তারা হলেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা লোকমান হাকিম। গত 18 সেপ্টেম্বর হেফাজত আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর সংগঠনের শীর্ষ পদ নিয়ে শুরু হয় বিভক্তি। তখন একাংশের বিরোধিতা সত্ত্বেও 15 নভেম্বরে জাতীয় কাউন্সিল ডাকে সংগঠনটি। এতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও আল্লামা নূর হোসেন কাশিমীকে মহাসচিব করা হয়। অপরদিকে আগামী 25 ডিসেম্বর সিলেটে আসার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুঁশিয়ারি দাতা হেফাজত ইসলামে বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। কিন্তু তার আগমনকে ঘিরে উত্তেজনা বিরাজ করেছে সিলেটে। এর মধ্যে জানা গেল তিনি জলসায় আসছেন না। এ বিষয়ে সিলেটের বিয়ানীবাজার ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মৌসুমি মাহবুব জানান, স্থানীয় আওয়ামী লীগের সভাপতির মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন, তবে অফিসিয়ালি জানেন না বা কেউ অনুমতি নেয়নি। তাছাড়া এই বিষয়ে নিশ্চিত হতে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মাওলানা মোহাম্মদ মামুনুল হক আসছেন না বলে নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, অনুমতি ব্যতিরেকে জলসায় মাওলানা মোহাম্মদ মামুনুল হকের আসার সুযোগ নেই। এরপরও যদি আসেন তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিয়ানীবাজার উপজেলার জামিয়া দিনিয়া আস আদুল উলুম রামধা মাদ্রাসার 71তম বার্ষিকী জলসায় প্রধান অতিথি হিসেবে মামুনুল হক উপস্থিত থাকবেন এমন প্রচারণা চালাচ্ছেন কর্তৃপক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে আক্রমণাত্মক ভাষায় বক্তৃতা দেওয়ার পর এ নিয়ে মামুনুল হকের বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন আদালতে উপস্থাপিত হয়েছে। এছাড়াও গত সেপ্টেম্বরে হেফাজত ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির বিরুদ্ধে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসার ছাত্র বিক্ষোভে উস্কানীয় মহাসচিব পদ ছাড়তে বাধ্য করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। গত 17 ডিসেম্বর হেফাজত ইসলামের সাবেক আমিরের মৃত্যুকে হত্যা দাবি করে মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন করেছেন আহমদ শফির শ্যালক মোহাম্মদ মহিউদ্দিন। উভয় ঘটনায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। প্রিয় দর্শক, হেফাজতে মহাসচিবের পদটির জন্য অনেক নেতাকর্মীরাই আলোচনায় আছেন, তবে বেশিরভাগ মুসল্লিদের মতে মামুনুল হককেই হেফাজতের মহাসচিবের দায়িত্ব দেওয়া সেরা সিদ্ধান্ত হবে। তাদের এমন মতের পক্ষে কি আপনি? পক্ষে হলে ভিডিওটির কমেন্ট বক্সে পক্ষে লিখুন, না হলে বিপক্ষে লিখে জানিয়ে দিন কাকে দেখতে চান শূন্য এই আসনটিতে। মতামত জানিয়ে দিন আজহারি ও আব্বাসী হুজুরকে নিয়েও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। অনলাইনে শত গুজবের ভিড়ে বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।